হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে যে এখন ভিডিওটি আনা হয়েছে সেটি হলো একটি সম্পূর্ণ আপডেটেড নিউজ, তোমাদের জন্য একটি গুড নিউজ, এবং অবশ্যই এটা একটি ভ্যাকান্সি আপডেট। ইয়েস স্টুডেন্ট, তোমাদের কিন্তু 2022 সালের অনেকগুলি নোটিফিকেশান আসতে চলেছে, তোমরা সকলেই জানো। নতুন ভ্যাকান্সি WP কনস্টেবল 2022 এবং আরও অন্যান্য ভ্যাকান্সি সহ এক্সাইজ AASI রিক্রুটমেন্ট কিন্তু 2022 কিন্তু শীঘ্রই তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে, তার জন্য তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের কিন্তু আবগারি কনস্টেবল সহকারী সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকান্সির আপডেট এই মুহূর্তে আমার কাছে নেই, যদি থাকে সেটা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, কিন্তু একটা নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু তোমাদের সামনে খুব শীঘ্রই আসতে চলেছে। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে, আবাসিক কোচিং সেন্টার বালুঘাট দক্ষিণ দিনাজপুর স্থিত, যেটার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো এই সকল কন্ট্যাক্ট নাম্বারে। WP কনস্টেবল প্রিলিমিনারি নতুন ভ্যাকান্সি, মেন্স এক্সাম এবং এক্সাইজ নতুন ভ্যাকান্সি সহ ইন্টারভিউয়ের প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে। তোমরা কিন্তু একদম অপেক্ষা না করে দ্রুত যোগাযোগ করো বেস্ট প্রিপারেশনের জন্য। এবার WP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় 2022 যে রেজাল্ট দিল সেখানে কিন্তু 103 স্টুডেন্ট কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে সম্পূর্ণরূপে কোয়ালিফাই করেছে, যার সম্পূর্ণ প্রুফ ভিডিও তোমাদের সামনে কিন্তু ইউটিউবেও দেওয়া আছে। তোমরা সেই প্রিপারেশনের জন্য দ্রুত যোগাযোগ করো, অথবা বাড়িতে বসেও প্রিপারেশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের স্টুডেন্টস একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু আবগারি যে সাব ইন্সপেক্টর পদটি রয়েছে AASI, সেটার জন্য যোগ্যতাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। বাকি রিক্রুটমেন্ট AASI পদ্ধতিতেই হয়ে থাকে। তোমাদের এখানে যে যোগ্যতাটা লাগে সেটা হলো তোমাদের 12th পাস, অর্থাৎ তোমাদের 12 ক্লাস পাস হলে কিন্তু তোমাদের AASI পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল যেমন তোমাদের হয়ে থাকে মাধ্যমিকের উপরে, তোমাদের AASI পদ হয়ে থাকে গ্র্যাজুয়েশনের উপরে, সেইভাবেই তোমাদের AASI যে পদটি রয়েছে সেই AASI পদটির জন্য তোমাদের কিন্তু 12th পাস হলেই হবে। সেখানেও অবশ্যই তোমাদের প্রিলিমিনারি এক্সাম, মাঠ মেইনস এক্সাম এবং ইন্টারভিউ প্রিপারেশন থাকবে। যেহেতু অনেকদিন এই পদটা বের হয়নি, তো কিছু কিছু চেঞ্জেস অবশ্যই দেখতে পাবে। এবং তা বাদেও আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এই রিক্রুটমেন্টটা কিন্তু WP বোর্ডই কন্ডাক্ট করাবে। তো তোমরা খুব ভালো করেই জানো, WP বোর্ড যখন কোনো পরীক্ষা কন্ডাক্ট, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটার প্রসেসগুলো চালু হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি নিয়োগও হয়ে যায়। তো নোটিফিকেশানের প্রস্তুতি তোমরা এখন থেকে শুরু করে দাও, না নোটিফিকেশান বেরোলে কিন্তু একদম তোমরা সময় পাবে না। প্রিপারেশন, মাঠের প্রিপারেশন সহ সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস দিয়ে প্রিপারেশনের জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সিতে যোগাযোগ করো, তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনকে রেডি করে দেওয়া হবে। তো এই ছিল আজকের যে আপডেটেড নিউজটা, সেটাই পরবর্তী সাব ইন্সপেক্টরের রেজাল্ট নিয়ে তোমাদের একটি আপডেট নিউজ আনা হবে, এবং অবশ্যই তোমাদের কনস্টেবলের নতুন ভ্যাকান্সি নিয়েও আবার একটি আপডেট তোমাদের সামনে খুব দ্রুত আসবে। ক্লাস তোমাদের রেগুলার চলছে প্রতিদিন সকাল 9টায়, সেটাতেও যুক্ত থাকো, অবশ্যই তোমরা কিন্তু বেস্ট প্রিপারেশন সেখান থেকেও পেয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আপডেটটা এতটাই। তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমাদের কাজের যে কোনো বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্ক থ্রু তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে তোমরা নিজের সুবিধার মতো তোমরা পারচেস করতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই, নমস্কার।